পুলিশ যে শুধু খাকি পোশাক পরে শাসনকার্য ভারগ্রহণে ব্যস্ত তা কিন্তু মোটেই নয়। জনগণের প্রকৃত বন্ধু হয়ে উঠতে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। এদিন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মারগ্রাম থানার পুলিশের নেতৃত্বে পথ দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল। পাশাপাশি সাধারণ মানুষকে রাস্তায় নেমে লিফলেট বিলি করে জনসচেতনতার বার্তা দেওয়া হল। এদিনের এই কর্মসূচির মূল লক্ষ্য হল পথ দুর্ঘটনা যাতে কমানো যায়। এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন রামপুরহাট সিআই, মারগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদীপ ঘোষ সহ সমস্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। বীরভূমের মারগ্রাম থেকে হাবিব তানবীর, রিপোর্ট ওটু নিউজ বাংলা। আমি হাবিব তানবীর, থাকছি ওটু নিউজ বাংলায়। হ্যাঁ, আর অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আর অবশ্যই হ্যাঁ, ওটু নিউজ বাংলার ফেসবুক পেজে লাইক করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা।